হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, সাথে আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আবারও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিষয়টা হলো কিভাবে আমরা লিগাল পেপারটাকে A4-এ কনভার্ট করব। মূলত আমরা যারা অফিসিয়ালি জব করে থাকি এবং অফিসিয়ালি অনেক ডকুমেন্টস আমাদের লিগাল পেপারে প্রিন্ট দেওয়ার লাগে, কিন্তু সেই লিগাল পেপারটা কিন্তু আমরা কী করি, যদি কখনো ক্যারিং করি তাহলে কিন্তু অনেক বড় হয়ে যায়, অর্থাৎ ফাইলেও অনেক সময় কী হয় সেটা আটে না, অর্থাৎ ফাইলেও আমাদের ক্যারিং করতে একটু ঝামেলা হয়। তো অনেকেই বলে বা আমাদের বসগুলো বলে থাকে যে এই লিগাল পেপারের যে ডকুমেন্টসটা আছে আপনি A4-এ কনভার্ট করেন, অর্থাৎ ফটোকপি মেশিনে আপনি এটাকে কনভার্ট করে A4-এ নিয়ে আসেন। তাহলে হবে কি, পেজটা ছোটো হবে এবং ক্যারিং করতেও খুব সুবিধা হবে এবং আমাদের ফাইল বন্দি করতেও খুব সুবিধা হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা এখানে রয়েছে A পেপার, একটা রয়েছে A4 পেপার এবং একটা রয়েছে লিগাল, অর্থাৎ লিগাল পেপারের যে ডকুমেন্টসটা আছে সেটা আমি A4-এ কনভার্ট করছি। তো এই কাজটা আমরা কীভাবে করব সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা মূলত ফটোকপি মেশিন দিয়ে আপনারা খুব সহজে অনায়াসে করতে পারেন। আপনারা যারা জব করেন, অর্থাৎ অফিসিয়ালি জবগুলো করে থাকেন, তাদের জন্য এই ভিডিওটা। তো আমি আবারও বলি, আমার ভিডিওগুলো মূলত একবারে নতুনদের জন্য, কারণ যারা একবারেই নতুন কোনো অফিসে জয়েন করছেন তাদের বস যদি বলে কখনো যে আপনি এই লিগাল পেপারের ডকুমেন্টটাকে আমাকে A4-এ কনভার্ট করে দেন, তাহলে কিন্তু তাদের জন্য এটা খুবই জরুরি। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওটিতে আপনি শিখতে পারবেন ফটোকপি মেশিনের মাধ্যমে কীভাবে লিগাল পেপারের ডকুমেন্টসকে A4 পেপারে কনভার্ট করবেন। তো মূল স্ক্রিনে যাওয়ার আগে, অর্থাৎ মূল কাজ শুরুর আগে আপনাদেরকে বরাবরের মতো বলবো, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমার সাথেই থাকবেন এবং আমার পাশেই থাকবেন, কারণ আমার ভিডিওগুলো একবারে নতুনদের জন্য, বুঝতেই তো পারতেছেন, কারণ প্রত্যেকটা ভিডিও একবারে ইউনিক। তো চলুন আমরা এখন কাজটা শুরু করে দিই, কথা না বকবক করে। তো দেখেন, আমরা এখন মেশিনের কাছে চলে আসলাম, ফটোকপি মেশিনটা আমার যেখানে আছে সেখানে। তো আমি আমার মেশিন যেহেতু সবসময় সার্বক্ষণিক এটা ওপেন থাকে, যেহেতু অফিসিয়ালি জব, তো আমি এটাকে বন্ধ করে দিলাম, অর্থাৎ পাওয়ার অফ করে দেওয়ার পরে আমি নতুন করে পাওয়ার দিলাম। পাওয়ার আমি দেখেন আমি কিন্তু অলরেডি পাওয়ার বন্ধ। এরপরে আমি যে কাজটা করব পাওয়ার দিব, কারণ আমার এই মেশিন অল টাইম এখানে অন থাকে, কারণ আমাদের সার্বক্ষণিক যেহেতু কাজ চলে। তো দেখেন আমি পাওয়ার দেওয়ার পরে এরকম আসলো। আমার মেশিনের মডেল হলো তোশিবা 2303A। আপনারা জানেন, দেখেন আমি এই যে ডকুমেন্টসটা অলরেডি আমার এখানে ঢুকানোই আছে, এই যে দেখেন এটা হচ্ছে লিগাল পেপারের ডকুমেন্টস, এটাকে আমরা A4-এ কনভার্ট করব। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে এটাকে আপনার স্ক্রিনে দিয়ে দিতে হবে। দেখেন আমি কিন্তু দিয়ে দিচ্ছি, আমার মেশিনের ওখানে স্ক্রিনে অলরেডি এটাকে দিয়ে দিলাম। তো এরপরে যে কাজটা হবে, যে বাইপাস যে সাইডটা আছে এটা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি, কারণ এই সাইডের মাধ্যমে, এই সাইড ছাড়া কিন্তু আমরা কাজটা করতে পারবো না। এটাকে বলে বাইপাস সাইড, অর্থাৎ বাইপাস সাইড যদি আপনার মেশিনে নষ্ট হয় তাহলে কিন্তু এই কাজটি আপনি করতে পারবেন না। তো এখন আমরা যে কাজটা করবো, এই যে আপনারা হুক দেখতে পাচ্ছেন, এখানে দুটো হুক রয়েছে, একটা হুকের কাজ হলো এই যে পেপারটাকে চেপে ধরা, আর একটা হুকের কাজ হলো আপনার এদিকে ফরম্যাটকে পরিবর্তন করা। এই যে দেখেন আমি হুকটা একটু নড়াচড়া দেখাচ্ছি, এই হুকটা একবারেই ফিরি আপনি একবার খুব ইজিলিভাবে পেপারটাকে এখানে কী করতে পারেন, মানে চেপে ধরতে পারেন, শুধু একটু চাপ দিবেন, হুক কিন্তু অলরেডি সরবে। এরপরে যে কাজটা আমাদের, এই হুকের কিন্তু মেইন কাজ, এই হুকটাকে আমরা যখন সরাবো, দেখেন আমরা যখন স্ক্রিনে চলে আসবো, অর্থাৎ মনিটরের স্ক্রিনে, এখানে আমাদের বাইপাস পেপারের সাইজ চলে আসবে। এই যে দেখেন এই হুকটারই কিন্তু মেইন কাজ, আপনার এই হুক ব্যতীত আপনি কিন্তু কাজ করতে পারবেন না। তো এই হুকটাকে আমি যখন নিচে নামিয়ে দিলাম, দেখেন এই প্রথমে যে পেপার সাইজটা আছে A3, তারপর A4, তারপর A4R, এই যে দেখেন এখানে আপনার ডুপ্লেক্স আইডি কার্ড আছে, তো দেখতে পাচ্ছেন। এরপরে যে কাজটা আছে A4R B4, তারপরে আরও নিচে যায় B5, আরও আগে যায় B5R, এগুলো বিভিন্ন সাইজ, পেপার সাইজ, অর্থাৎ আপনার পেপারে কী সাইজ রয়েছে, আপনি কী ডকুমেন্টস মানে ফটোকপি করবেন সেটা আপনি। তো আমাদের যে কাজটা করতে হবে A4R, অর্থাৎ এই যে A4R, এইখানে আমাদের মেইন কাজ। এটাতে আমরা যদি ইয়েস করি, ইয়েস করার পরে দেখেন এখানে বিভিন্ন আপনার ইয়ে আসবে, পেপার সাইজ আসবে, তো আমরা A4 সাইজ করে দিলাম। এরপরে আমাদের যে কাজটা হলো, আমরা যদি নিচে যাই, নিচে যাওয়ার পরে আমরা পার্সেন্টেজ পাবো, দেখেন এখানে 100% দেওয়া আছে, আমরা মূলত এটাকে 85% করবো। তো এরপর আমরা যে কাজটা করবো, এই যে দেখেন লেফট রাইট বাটনটা চাপবো, লেফট রাইট বাটন চাপার পরে দেখেন এইদিকে চাপলে আমার মাইনাস হবে এবং ওইদিকে চাপলে আমার প্লাস হবে। তো এখন আমরা যে কাজটা করবো, আমরা যেহেতু মাইনাসের কাজ করবো, সো আমরা এখন মাইনাসটাকে ক্লিক দেব। আমরা মূলত এই সাইজটা, অর্থাৎ এই পার্সেন্টেজটা রাখবো আমরা 85, বুঝতে পারছেন? তো আমরা এখন 85 পর্যন্ত যাই, এখন আমরা একটু মাইনাস করতেই থাকি, দেখেন 85 পর্যন্ত আমরা যাই। 85 যাওয়ার সাথে সাথে কিন্তু আমি অলরেডি 75 পর্যন্ত চলে গেছি, দেখেন আমি কিন্তু 82 এবং 79, 77 পর্যন্ত চলে আসি, কিন্তু আমি বলছিলাম যে আমরা 85 পর্যন্ত। তো আমরা 85% চলে যাই, ওকে।
আমরা 85% চলে আসলাম। এরপরে যে কাজটা করতে হবে ইয়েস করতে হবে। ইয়েস করার পরে আমাদের কিন্তু পেপার সেটিংস ওকে, এখন আমরা স্টার্ট বাটনে ক্লিক দেবো। স্টার্ট বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে পেপার অলরেডি টানতেছে। আপনারা দেখেন এই যে আমার পেপার কিন্তু চলে গেছে। আমরা যদি এদিকে দেখাই একটু, দেখেন আমার কিন্তু পেপার অলরেডি প্রিন্ট বের হয়ে গেছে। দেখেন কত ইজিলিভাবে আমরা কিন্তু কাজটা করতে পারলাম। এই যে দেখেন A4 কিন্তু অলরেডি কনভার্ট হয়ে গেছে। আমি যদি এখন মূল, দেখেন আমি এটাকে দেখানোর পরে যদি মূল ফাইলটা অর্থাৎ মূল ডকুমেন্ট লিগাল পেপারটা বের করি, তাহলে কিন্তু আপনারা বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো আমি আপাতত আপনাদেরকে দেখাচ্ছি যেটা আমরা কি করলাম, ডুপ্লেক্স করলাম বা কনভার্ট করলাম A4-এ। এই যে দেখেন মূল ফাইলটা আমি যদি বের করি, মূল ফাইলটা ছিল আমার লিগাল সাইজ। এই যে দেখেন লিগাল সাইজ আমি মেশিনের উপরে রাখে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো আমি যে কনভার্ট করলাম, এটা হলো A4-এ। তো দেখেন আমরা খুব কিন্তু ইজিলি ভাবে, খুব সহজে কিন্তু আমরা কাজটা করতে পারলাম। বুঝতে পারছেন? আমরা আশা করি আপনারা বুঝতে পারতে চান কত সহজ কাজটা। তো দেখেন আমি এখন যদি আবার এখানে চলে আসলাম, দেখেন আমি এখন একসাথে দেখাচ্ছি, কারণ ওখানে মেশিনে যেহেতু উপরে ছিল আমার ক্যামেরাটা ধরতে একটু সমস্যা হচ্ছিলো এবং বোঝাও যাচ্ছিলো না যে আসলে কোনটা লিগাল এবং কোনটা A4। তো দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু লিগাল পেপারের ডকুমেন্টসটাকে কত সহজে একবারে মনে করেন 2 মিনিটের মাথায় কিন্তু আমরা এটা কাজটা করে ফেলতে পারলাম। তো এই বিষয়টা আপনি যদি কোনো অফিসে নতুন হয়ে থাকেন এবং যদি সেখানে মেশিন থাকে, মূলত আপনি যদি কম্পিউটারে কাজ করে থাকেন, তাহলে কিন্তু এই বিষয়টা আপনাকে অবশ্যই জানতে হবে। তো এইরকম মানে ফটোকপি মেশিনের এবং কম্পিউটার আরও অনেক ভিডিও আছে আমার এই চ্যানেলে, আপনি চাইলে এখানে দেখতে পারেন। এবং কোনো আপনার যদি কোনো প্রকার রিকোয়ারমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন। তো দেখেন আমরা কত সহজে মানে ইজিলিভাবে লিগাল পেপারের ডকুমেন্টসটাকে A4-এ কনভার্ট করে ফেললাম। তো সেটিংসটা আপনারা কীভাবে করবেন এটা কিন্তু আমি বলে দিলাম, এবং সব মেশিনের ক্ষেত্রে কিন্তু একই। আপনার মেশিন অন্য মডেলের হতে পারে, আমার যেহেতু তোশিবা 2303A মডেলের, আপনার মডেল অন্যটাও হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু সেটিংস একই। আপনারা সেটিংসে গিয়ে এবং বাইপাস, আমি যে কথাটা বলছিলাম যে বাইপাস সাইডটা কিন্তু পেপারের যে বাইপাস সাইডটা আছে এটা অবশ্যই আপনার ভালো রাখতে হবে। যদি ভালো না থাকে তাহলে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন না। তো এভাবে করে কিন্তু আপনারা খুব সহজে, আরও ভিডিও আছে, যেমন আপনি A3 পেপারটাকে কীভাবে আপনি লিগাল পেপারে কনভার্ট করবেন, অর্থাৎ A3 পেপারে যে ডকুমেন্টসটা আছে সেটা সেটারও আমার একটা ভিডিও আছে, চাইলে আপনি দেখে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার যে লিগাল পেপারের ডকুমেন্টসটাকে A4-এ যে কনভার্ট করি সেটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, একটু আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। তো দেখেন খুব ইজিলি কিন্তু কাজটা, আমরা আসলে যতটা মানে জটিল মনে করি অতটা কিন্তু জটিল নয়, খুব ইজিলিভাবে। দেখেন আমি আপনাদেরকে নেড়ে চেড়ে দেখাচ্ছি একটু, যাতে আপনারা বুঝতে পারেন, কারণ আমরা যখন পিকচারে দেখি বা আমরা যখন ভিডিওতে দেখি অনেক সময় আমাদের একই ডকুমেন্টস একই রকম দেখায়, অর্থাৎ বিভিন্ন ডকুমেন্টস কিন্তু একই রকম দেখায়। এই জন্য একটু আপনাদেরকে আমি নেড়ে চেড়ে এবং সব দিক দিয়ে উল্টাই দেখাচ্ছি। দেখেন বিষয়টা কত সহজ, একটু শুধু মানে টেকনিক খাটাইলে কিন্তু আমরা খুব সহজে কাজটা করতে পারি। তো এভাবে করে আশা করি আপনারা এভাবে করে কিন্তু কাজটা করতে পারবেন খুব সহজে। তো আপনারা দেখতে পারলেন যে কীভাবে লিগাল পেপারের ডকুমেন্টসকে আমরা A4-এ কনভার্ট করলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। আবারও আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো, আপনাদের যদি কোনো প্রকার রিকোয়ারমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।